আচ্ছা, তাহলে এখন আমার সাথে এখন যুক্ত আছেন রবিউল। রবিউল সম্ভবত কুমিল্লা থেকে। জি স্যার, হ্যাঁ কুমিল্লাতে রবিউল, বিসা থেকে স্যার। বলুন বলুন। স্যার আমি রবিউল কুমিল্লা দেবিদ্বার থেকে। হুম হুম স্যার এই 8টা 9টার দিকে স্যার একটা বায়ার আমাকে মেসেজ করছে, তো উনি আমাকে এই একটা কিওয়ার্ড দিতে, ফ্রান্স স্যার উনি, তো উনি বলতেছে যে ওনার কিওয়ার্ডটা গুগল ফার্স্ট পেজে আনতে হবে, মানে শুধু এতটুকু লেখছে উনি আমাকে। তারপর আমি বলছি যে ঠিক আছে আমি তোমার কাজটা করে দিতে পারবো, আমি 3টা মেসেজ লিখছি, পরে উনি আমাকে হায়ার করে চলে গেছে। আমাকে পুরো জিজ্ঞেস করে নাই যে কত ডলার লাগবে কি এরকম কিছু করে নাই, উনি ওই আমার ইয়ার উপরে গিগের। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তাহলে আপনাকে হায়ার করেছে আজকে মার্চ 30, 2020, তাই তো? জি স্যার, এক মিনিট, একটু দাঁড়ান, আমি দেখতে পাচ্ছি আপনাকে আজকে হায়ার করেছে মার্চ 30, 2020, $20 কাজে, এবং কাজটা হলো ব্রিং গ্যারান্টেড গুগল গুগল টপ পেজ, মানে গুগল টপ র্যাঙ্কিং এর কাজ, তাই তো? আচ্ছা ঠিক আছে, এই কাজ করার সময় আছে 4 দিন 20 ঘন্টা, এনাফ টাইম। আচ্ছা এখন বলুন, এই কাজটা কিভাবে এসছে? স্যার ডিরেক্ট মেসেজ করছে স্যার, আমি কোনো বাইরে রিকোয়েস্ট কোনো করে বাইরে নাই। রিকোয়েস্ট থেকে আসে নাই, সরাসরি বাইরে আপনাকে মেসেজ করছে, তাই তো? জি স্যার, ঠিক আছে আমি দেখি, এই যে এইটাই বায়ার, তাই না? জি স্যার, আচ্ছা হ্যাঁ আমি দেখছি, আপনারা সবাই দেখেন আমার সাথে যে বায়ার কিভাবে নক করেছে, কিভাবে বায়ার কাজ দিয়েছে, কি কি বললো। ওনার গিগ দেখে, ওনার প্রোফাইল দেখে বায়ার পছন্দ হয়েছে, পছন্দ হওয়াতে বায়ার সরাসরি ওনাকে কি নক করেছে। তাহলে বায়ার প্রথমত বলেছে গতকালকে রাত 8টা 8 মিনিটে, 30শে মার্চ, না আজকে, তাই না? আজকে আজকে তো 30শে মার্চ, 30শে মার্চ রাত 8টা 8 মিনিটে ওনাকে বায়ার সরাসরি নক করেছে। বায়ার বলেছে, হাই, ডাস ইউর সার্ভিস আই উইল ব্রিং গ্যারান্টেড গুগল ফার্স্ট পেজ ফর এনি ওয়েবসাইট ওয়ার্ক উইথ এভরি ল্যাঙ্গুয়েজ, উড ইট বি ওকে টু ফ্রেঞ্চ ওয়েবসাইট, মানে আপনি কি একটা ফ্রেঞ্চ ওয়েবসাইটের জন্য গুগল টপ র্যাঙ্কিং এর কাজ করতে পারবেন? হাউ অ্যাবাউট হাউ কম্পিটিটিভ দ্য কিওয়ার্ড আর, হ্যাঁ কিওয়ার্ড গুলো কিরকম কম্পিটিটিভ হবে। ফর এক্সাম্পল, উড ইট বি পসিবল টু র্যাঙ্ক ফার্স্ট পেজ ফর দ্য কিওয়ার্ড এসি ইন ফ্রান্স উইথ ইউর সার্ভিস, মানে আপনি এসি, এটা কি এই কিওয়ার্ড দিয়ে আপনি কি কিওয়ার্ড র্যাঙ্কিং করতে পারবেন কিনা, তাই তো? থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস। আচ্ছা আপনি বলেছেন, হাই স্যার, আই ক্যান ব্রিং গুগল ফার্স্ট পেজ উইথ ওয়েবসাইট কিওয়ার্ড, ইয়েস আই ক্যান ডু দ্য ফার্স্ট পেজ অন ফ্রেন্ডস ওয়েবসাইট, আই উইল ডু ইউ ওয়ার্ক ভেরি ওয়েল, ইউ ক্যান হায়ার মি, গিভ মি ইউর কিওয়ার্ড অ্যান্ড ওয়েবসাইট। ঠিক আছে, মোটামুটি আপনি বাইরে আশ্বস্ত করছেন যে সে যা যা বলছে ফ্রেন্ডস ওয়েবসাইট করতে পারবেন, ওই সব ধরে দিয়ে টপে করতে পারবেন, তাই না? আরো যা যা বলেছে মোটামুটি কি এগুলো আপনি করতে পারবেন, এগুলো আপনি কনফিডেন্ট দেখাচ্ছেন, কনফিডেন্ট দেওয়াতে বায়ার আপনাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করে না, সরাসরি সে আপনাকে হায়ার করেছে, তাই তো? $20 সে আপনাকে সরাসরি আপনাকে হায়ার করেছে। আচ্ছা হায়ার করার পর এখন আপনাকে সে রিকোয়ারমেন্ট গুলো দিবে, এই যে আমি দেখতে পাচ্ছি $20, 30শে মার্চ 2020, সবকিছু ঠিক আছে। করার পর এখন স্বাভাবিক ভাবে সে এখানে আপনাকে রিকোয়ারমেন্ট গুলো দিবে, এই যে অল রিকোয়ারমেন্ট তো নাই, রিকোয়ারমেন্ট আমি দেখতে পাচ্ছি না, রিকোয়ারমেন্ট সে ওখানে না দিয়ে সে এখানে দিয়েছে, তাই তো? এখানে সে বলেছে, হাই, হিয়ার আর দ্য ইনফরমেশন নিডেড, একটা ওয়েবসাইট দিয়েছে, কিওয়ার্ড দিয়েছে এবং ডেসক্রিপশন দিয়েছে। তাহলে একটা গুগল টপ র্যাঙ্কিং এর কাজ করার জন্য আমাদের তিনটে জিনিসই দরকার, একটা হচ্ছে ওয়েবসাইট, একটা হচ্ছে কিওয়ার্ড, আর একটা কি ডেসক্রিপশন, ঠিক আছে না? আচ্ছা ডেসক্রিপশনটা আমরা পড়ি, এসি নিউজ ফিড ইজ এন ফ্রেন্ডস ওয়েবসাইট অ্যাবাউট অল দ্য নিউজ অ্যাবাউট এ এস সেন্ট, হ্যাঁ সেন্ট 89 এসি এ ফ্রেন্ডস ফ্রেন্ডস ফুটবল টিম। আচ্ছা ফ্রেন্ডস ওয়েবসাইট অ্যাবাউট দ্য নিউজ অ্যাবাউট, মানে একটা ফ্রেন্ডস ফুটবল টিমের বিভিন্ন নিউজ নিয়ে কোন একটা নিউজ পেপার, অনলাইন নিউজ, তাই তো? জি স্যার, কোন একটা অনলাইন নিউজ সাইট, সে নিউজ সাইট শুধুমাত্র ফ্রান্সের একটা ফুটবল টিমের বিভিন্ন নিউজ গুলো পাবলিশ করে, মনে করেন বাংলাদেশের মোহামেডান মোহামেডান বা আবাহনী, হ্যাঁ এরকম কোন একটা কি এই মানে লিগের বা কোন একটা ক্লাবের একটা ওয়েবসাইট। ওয়েবসাইট হচ্ছে এটা, ওয়েবসাইটের কিওয়ার্ড হচ্ছে এটা, কিওয়ার্ড হচ্ছে এটা, এসি লিঙ্ক হচ্ছে এটা, আমরা লিঙ্কটা একটু ওপেন করে দেখি। এসি নিউজ ফিড, এখানে কিছু কথা লেখা আছে, জার্মান বা ফ্রেঞ্চ কথা লেখা আছে,
লাইভ ট্রান্সপারেন্ট, এগুলো সবগুলো জার্মান বা ফ্রান্স কথা, যাই হোক এগুলো আমাদের না বুঝলে চলবে। আর এগুলো যদি আপনি বুঝতে চান আপনি একটা ট্রান্সলেটর টুল কিট ডাউনলোড করলে সেগুলোকে আপনি আপনি দেখতে পারবেন, এগুলো আপনি ইংলিশে দেখতে পারবেন। যদি আপনি চান যে টোটাল ওয়েবসাইটটাকে আপনি ইংলিশে দেখবেন তাহলে আপনি গুগলে যাবেন, ডাউনলোড কেয়ার ডাউনলোড করে নেবেন। Translator extension for Chrome, তাই তো? গুগল ট্রান্সলেশন এক্সটেনশন ফর ক্রোম, এটা করে ক্লিক করে আপনি গুগল ক্রোমের জন্য একটা এক্সটেনশন ডাউনলোড করে নেবেন। একটা এক্সটেনশন যদি ডাউনলোড করে নেন তাহলে সেটা কি উপরে এখানে এখানে দেখাবে গুগল ট্রান্সলেট, এই যে এক্সটেনশন, এই যে অ্যাড ফর ক্রোম এক্সটেনশন, এই যে চেকিং হচ্ছে এক্সটেনশনটা ডাউনলোড হচ্ছে, পেয়ে যাক। ডাউনলোড করলাম এখান থেকে আমরা বললাম ইংলিশে করতে চাই, তাই তো? আমি এটাকে ট্রান্সফার করতে চাই কিসে? ইংলিশে, তাই তো? ইংলিশ ইংলিশ, তাই না? ট্রান্সফার দিস পেজ, ফুটবল স্লো মনে হচ্ছে আপনার নেটটা, চ্যানেলটা দেখাচ্ছেন। যাই হোক আমরা আপনি এটা দিয়ে আপনি টোটাল সাইট ইংলিশে করতে পারবেন। তাহলে আমরা যতটুকু বুঝলাম একটা ফুটবল ক্লাবের একটা সাইট, যে সাইটটাকে টপ করতে হবে সেই টপের জন্য তার ইয়াটাকেই এসি, তাই তো? এসি এখানে শুধুমাত্র এসি নাকি আগে আগে পরে কোনো কিছু আছে? শুধু এসি স্যার, আমি ওনাকে বলছিলাম, আমি নিচে ওনাকে বলছিলাম যে আর একটু সামনে পিছনে কিছু লাগাই দিতে, উনি বলছেন মানা করতে, উনি বলছে তুমি এসি দিয়েই করো, আমি তোমাকে বলছি আগে তুমি এটা দিয়ে করতে হবে। ঠিক আছে, আপনি করলে আপনি ঠিক আছে, শুধু এসি দিয়ে করলে কি স্যার আসবে? হ্যাঁ স্যার, আমি স্যার ওই যে নিচে দেখেন আমি বাইরে খেয়ে বলছিলাম যে এসি নিউজ ফিড ইন ফ্রান্স এরকম এতটুকু ইয়ে করে বলছিলাম করে জন্য উনি ডিরেক্ট মানা করে। আচ্ছা শুনুন স্যার, বাইরে দেখতে একটু দেখবেন, জাস্ট এসি দিয়ে আমাদের কি করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি, কিওয়ার্ড আছে, লিংক আছে, ডেসক্রিপশন আছে, তাই তো? এবং বাইরে যদি বলতে শুধু এসি দিয়ে করতে আপনি শুধুমাত্র এসি দিয়ে করুন। এখন স্যার হচ্ছে কি উনার এই এই ওয়েবসাইটের উপরে ওনার ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, মানে সব কিছু আছে, ওনার সব কিছুই আপনার গুগলে ফার্স্ট পেজে মানে অলরেডি আছে ওনার ফার্স্ট পেজে। আপনার
এখন স্যার আমি আমার মতো করে সবকিছু করবো স্যার। আপনি সবগুলো আপনার মতো করে আপনি করবেন, আপনি করবেন তারপরে ইনফরমেশন গুলো নিয়ে এসে পোস্ট গুলো নিয়ে কপি করে নিয়ে এসে আপনি এখানে নতুন একটা ফেসবুক পেজ বানাবেন, ঠিক আছে? সবকিছু আপনি আপনার মতো করে করবেন, করে আপনার কি গুগল ড্রাইভে আসলেই হবে। স্যার আমি কি স্যার ওনার ফেসবুক পেজে যেগুলো আছে যে ইয়াগুলা পোস্ট গুলো আছে ওগুলো কপি করবো? স্যার ওনার ফেসবুক পেজে যে পোস্ট গুলো আছে যে ওনার এই এই ইয়ার উপরে, চার পাঁচটা পোস্ট করেন যে আপনি একটা পেজ তৈরি করবেন এবং ওর ফেসবুক পোস্ট থেকে নিয়ে চার পাঁচটা পোস্ট করবেন, করে তো অথবা ওর ওয়েবসাইট থেকে নিয়ে চার পাঁচটা পোস্ট করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আমি স্যার অলরেডি স্যার ওনার ইয়ার থেকে ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও ডাউনলোড করে আমি একটা ভিডিও অলরেডি ইয়ে করছি আবার আপনার, আপনি ইউটিউবে হ্যাঁ আপলোড করছি স্যার। বা অসম্ভব, ওর ইউটিউব চ্যানেল থেকে আপনি একটা ভিডিও ডাউনলোড করছেন, ডাউনলোড করে সেটা আপনি আবার আপলোড করছেন, হ্যাঁ হ্যাঁ স্যার আমার 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 ইয়াতে স্যার আপলোড করছি স্যার। বলেন কাজটা কি হয়েছে? স্যার ভালো হয় না জানি স্যার, কিন্তু ভালো উপায়ে জানেন 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 দেখে আবার আপনার আপনার ইউটিউব ইউটিউব তারপর সাসপেন্ড হয়ে যাবে, এরকম করা করা যাবে না, ঠিক আছে? আপনি ভিডিও তৈরি করবেন আপনার মতো, আপনি একটা ভিডিও তৈরি করবেন সেই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে তার সবগুলো ভিডিও ভিডিও লিঙ্ক থাকবে, আপনি আপনি নতুন করে আপনার মতো করে একটা ভিডিও তৈরি করবেন স্ক্রিনশট দিয়ে, আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ওটা ডিলিট করে দেবো না স্যার। এটা একটা ভালো চ্যানেল, এই কাজটা আপনি এই পাবেন এই পাবেন ভিডিও করতে পারবেন ওটা করতে পারবেন নিয়ে নেবেন, ঠিক আছে? জি স্যার। আপনি আপনার মতো করে ভিডিও তৈরি করবেন, আপনি ওই তার ভিডিও গুলো দেখতে একটা কোনো কাজ নেই, ঠিক আছে? কারণ তার চ্যানেল চ্যানেল তো আপনি আপাতত আপনি ট্যাক্সেস দিবে না, আপনার দেখুন সেরকম তার সাথে সেরকম সম্পর্ক তৈরি হয়ে নেই, না না স্যার আপনি আপনার মতো করে একটা চ্যানেল তৈরি করেন, আপনার মতো করে আপনি ভিডিও তৈরি করেন, মনে করেন তার প্রোডাক্ট বা সার্ভিসটা কি সেটা বুঝে একটা স্লাইড শো দিয়ে কয়েকটা ভিডিও তৈরি করেন, সেই ভিডিও গুলোকে আপনি টপ রেটিং করেন, আপনি বুঝতে পারছি? তখন বায়ার জন্য আপনি যেমন আপনি নিজে একটা চ্যানেল তৈরি করছেন, তৈরি করতে পারেন, তৈরি করে সেটাকে আপনি কি ভিডিও তৈরি করে সেটাকে আপনি টপ করতে পারেন, তখন বায়ার আস্তে ধীরে আপনাকে কি কি দিবে তার ইউটিউব চ্যানেলের চ্যানেলের দেখতে দিবে যে ঠিক আছে তুমি আমার টোটাল ইউটিউব চ্যানেলটা দেখো তুমি এভাবে ভিডিও অ্যাড করবে এভাবে টপ রেটিং করবে, হ্যাঁ? বাট আজ ফার্স্ট আপনাকে তো কাজটা দেখাইতে হবে আপনি পারেন, তাই না? জি স্যার। তাহলে এই বাইরের গুগল টপ রেটিং এর কাজ করার জন্য যা যা কিছু দরকার সব কিছু আমাদের আছে, তাই না? জি স্যার আছে স্যার। ডেসক্রিপশন ইউআর সুতরাং আশা করি এটা এই কাজটা করতে আপনার প্রবলেম হবে না, আপনি শুধু ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে দেখে গুগল টপ রেটিং এর টোটাল ক্লাসের ভিডিওটা দেখবেন, দেখে দেখে করে ফেলবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে তাহলে ওকে স্টপ করে দিচ্ছি। জি স্যার। হুম।